কত নাম্বার বলবা? 25. ইউ রিচ হোম বিফোর আই রিচ দা হল. এই যে এখানে একটা নিয়ম আছে, খেয়াল করো, বলো বিফোর এর আগে আমরা জানি পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট, জোর বলো, পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট, তিনবার বলো, পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট, পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট, পাস্ট পারফেক্ট পাস্ট ইনফিনিট. বিফোর এর আগে কি হয়? পাস্ট পারফেক্ট. পরে কি হয়? পাস্ট ইনফিনিট. বিফোর এর আগে কোন টেন্স? পাস্ট ইনফিনিট. পরে কোন টেন্স? পাস্ট ইনফিনিট. কিন্তু কোন কারণে পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, বলো কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট. তাহলে তার আগে কি হবে? ফিউচার পারফেক্ট. বলো কি পারফেক্ট? ফিউচার পারফেক্ট. এটা একটু ব্যতিক্রম, সো ইউ শুড রাইট ডাউন ইট. সো উত্তর কি দাঁড়ালো? বিফোর এর আগে ফিউচার পারফেক্ট, পরে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হয় কি বলো? বিফোর এর আগে হয় পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, কিন্তু কোন কারণে পাস্ট ইনফিনিট না থাকে যদি কি থাকে? প্রেজেন্ট ইনফিনিট. তাহলে এইদিকে জানতে হবে আগে কি থাকবে? পারফেক্ট. কোন পারফেক্ট? ফিউচার পারফেক্ট. কোন পারফেক্ট? ফিউচার পারফেক্ট. এজন্য শুক্রবারে তোমার আসা উচিত. তবে তুমি যদি মনে করো যে আমি শুক্রবারে আসবো না, কোনো সমস্যা নেই, তো তোমার ব্যাপার. তবে প্রত্যেক দিনের ক্লাসগুলো শুক্রবারে পাবা না. এইটা আমার ভালো লেগেছে, এটা আমি চেয়েছিলাম, তাই শেয়ার করেছি. এই নিয়মগুলো পিচ্ছিদের জন্য, একেবারে যারা 5 এ পড়ছে, 6 এ পড়ছে, 7 এ পড়ছে, 8 এ পড়ছে, 9 এ পড়ছে, 10 এ পড়ছে, যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য এটা। এবং তুমি এখানে শুধু লিখে নিচ্ছ তা নয়, আমার কম্পিউটার কবিতা ভাসবে, কি কম্পিউটার কবিতা ভাসবে, এবার কোন লাইন, তারপরে কোন লাইন, তারপরে কোন লাইন, সব থাকবে, সব আসবে, রেডি থাকো। এবার কত নাম্বার মামা? 25 বলে দাও। ইউ রিচ হোম বিফোর আই রিচ দা হল. দেখো আবার রিচ আছে, তাহলে উত্তর কি দাঁড়ালো বলো তো? ইউ উইল হ্যাভ রিচড. উত্তর কি দাঁড়ালো? উইল হ্যাভ রিচড.